বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা ফিউরোটিল ট্যাবলেট নিয়ে আলোচনা করব। ফিউরোটিল ট্যাবলেটের জেনেরিক নেম সেফুরোক্সিম অ্যাক্সিটিল, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা ফিউরোটিল ট্যাবলেটের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আরো কোনো মেডিসিন সম্পর্কে জানার জন্য কমেন্টস করবেন। তাহলে আমার সাথেই থাকেন, এখন আমরা শুরু করি। ফিউরোটিল ট্যাবলেটের মূল্য, 125 মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য 15 টাকা, 250 মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য 25 টাকা, 500 মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য 45 টাকা। খাওয়ার কারণ, যে যে সমস্যা হলে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। বড় ধরনের অপারেশন যেমন সিজারিয়ান সেকশন, হার্টের কোনো অপারেশন, লাংসের কোনো অপারেশন, লিভারের অপারেশন, পিত্তথলির পাথর হলে অপারেশন করলে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করলে, কোনো ফুরা উঠলে তা কেটে ফেললে, ডেলিভারি পরে ইপিসিডিউমে দিলে, হিস্টেকটমি বা জরায়ু কেটে ফেলার পরে ব্রেস্টের কোনো অপারেশন করলে, এই ধরনের অপারেশনগুলো হলে এই ট্যাবলেটটি সেবন করতে হয় বা ডাক্তার সাজেস্ট করে থাকেন। এছাড়াও পুস্টাফের রাস্তায় জ্বালাপোড়া করলে, পুস্টাফে কোনো ইনফেকশন হলে, জরায়িত ইনফেকশন হলে, পায়খানার রাস্তায় কোনো ইনফেকশন হলে, নাক কান গলায় কোনো ইনফেকশন হলে, মুখের ভিতরে গা বা কোনো ইনফেকশন হলে, গলা ব্যথা করলে, কোনো গা বা কাটা সিডায় কোনো ইনফেকশন হলে, পুড়ে যাওয়ার পরে কোনো ইনফেকশন হলে, মারামারি বা অ্যাক্সিডেন্টের পরে কোনো কাটা সিডা হলে, তখন এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর, তীব্র জ্বর, টাইফয়েড জ্বর, এই ধরনের সমস্যাগুলো হলেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। শ্বাসনালী নিম্নাংশের সংক্রমণ বা শ্বাসনালীতে কোনো সংক্রমণ হলে, যেমন নিউমোনিয়া হলে, ফুসফুসে কোনো ইনফেকশন হলে, গলা ব্যথা বা গলায় কোনো ইনফেকশন হলে, তখন এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। ব্যাকটেরিয়া বা সংক্রমণের চিকিৎসায়ও এই ট্যাবলেটটি সেবন করা যায়। টনসিল অপারেশনের পরে ফ্যারেঞ্জাইটিস বা টনসিলাইটিস হলে, ব্যাকটেরিয়াল কোনো অটাইটিস মিডিয়া হলে, অস্থি এবং অস্থিসন্ধি সংক্রমণ হলে, অ্যাকুয়েট ব্রঙ্কাইটিস এর ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে, তখন এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। খাওয়ার নিয়ম, এই ট্যাবলেটটি সেবন করার নিয়ম, দিনে 2 বার 5 থেকে 10 দিন সেবন করা যায়। তবু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, কারণ কোন রোগের জন্য কয়দিন সেবন করতে হবে তা ডাক্তার নির্ধারণ করে দিবে। গর্ভাবস্থায় ব্যবহারে সুনিয়ন্ত্রণ ও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি, তাই গর্ভাবস্থায় বা স্তন্যদানকালীন সময় ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে এই ট্যাবলেটটি সেবন করবেন এবং সতর্কতা অবলম্বন করে তারপর সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ট্যাবলেটটি সেবন করলে যে যে সমস্যাগুলো হতে পারে, সমস্যাগুলো মৃদু এবং ক্ষণস্থায়ী, ত্বকে ফুসকুড়ি উঠতে পারে, পাকান্তিক গোলযোগ হতে পারে, দীর্ঘদিন ব্যবহার করলে ক্যান্ডিডা জীবাণু আক্রমণ করতে পারে, তবে সব রোগীদের ক্ষেত্রে হয় না, কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। এই ছিল আজকে আপনাদের সাথে আলোচনা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।